দর্শক কাম করতে করতে একদম গাইমে গেছি গিয়া। তার মানে ভিডিও বানানোর খুব একটা ইচ্ছা আসাল না, তাও ভিডিওটা বানাইতেছি এই জন্যেই। কিছুদিন ধরে ময়না লোনাকে ঘুরতাছি, কিছু মানে কইতেছে যে কাম কাজ বাদ দিলে নি, আসলে তো কাম কাজ বাদ দেয় নি কে, এই যে করতাছি এমবারে এই যে ময়না লো কাম করতেছে, আমিও কাম করতাছি, এই যে দেন অস্ত্রপাতি সব আছে। এখন এই যে আমরা এই রুমটা কামখানি করলাম, এই পুটিংয়ের কাম আসাল না কিছু বাকি রয়েছে, আগেও আর একদিন করছিলাম, আরও আজকে যেখানে বাকি আসাল এইখানে কমপ্লিট করে দিলাম। বিশেষ করে গ্রামে কাম করে মানে বেশি সুবিধা পাওয়া যায় না, এই যে লাইন টাইনের প্রবলেম দেয়, আজকে তো হাত দিয়ে লাইন এই পুটিংটা মিস করছি। আর দর্শকে এই যে ময়নালের অবস্থাটা, এনে যে ময়নাল কীরকম ঘাইমে গেছে গা, এই যে দেখেন এই যে একবারে মানে নাকের ইয়া দাড়ি তো দুই সাইডে করে দাঁড়িয়ে আছে, থাকলো কি যে গাইমে দেখো উঠের উপর তো গাইমে ইয়া পানি বাড়াইতেছে, নাক জানি ওটা আবার ইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বলাইছে ঘাম দিয়া। মনের কথা আছে, কামে কিরকম কষ্ট হয়েছে? এই কষ্ট না, খালি গরম লাগে, খালি গরম লাগে, খালি গরম লাগে। যাই হোক, ময়নালের কামে বহুত কষ্ট হয়েছে, তার মানে কামে অত কষ্ট না, মানে যেটা একটা গরম দিছে এই গরমের নেগে মানে খালি এই যে আমরা পানি বাড়াই, এই যে দেখছেন কি দুনিয়ার পানি, তো এত গরমের মধ্যে কাম করলে কিছু কষ্ট হয়ে বই। দর্শক আপনারা কাঠের খিড়কিতে গ্লাস লাগানো দেখছেন, কিন্তু এই যে লোহার খিড়কিতে বহুতে গ্লাস লাগানো দেখেন নাকি, নাকি আমরা করে গ্লাস লাগায় লোহার মধ্যে কোনো গাজাল মারান যায় না, কাঠের মধ্যে তো গাজাল দিয়া মারান যায়, আর এই যে লোহার মধ্যে যে আমরা গ্লাস লাগাইমু, এটা কী সিস্টেমে লাগাইমু আপনাদেরও এইটা ভিডিও বানাই আপনাকে দেখাই দেবো, আমরা গ্লাসের কী সিস্টেমে এই খিড়কিতে কী সিস্টেমে গ্লাস লাগাই। হ্যাঁ, এই পরের ভিডিওতে এটা দেখাইমু। ওয়ালে যে দুইবার করে পুটিং মারার পরে যে আমরা সিরিষ মারি, হ্যাঁ এই যে এমনি সিরিষ দাগে সিরিষ মারছি, এখন এমনি সিরিজে বেশি সিরিষ মারা না কেনা, কারণ এমনি দেখালে এই যে কোনার মধ্যে মারা নাকি, ওই যে কোনার মধ্যে ফুইটার মধ্যে যেন যেন চিপা যায় বিজাকা, অন্য জায়গাতে মারা নাকি। আর বাকি আমরা এই যে এই মেশিন আছে, এই মেশিন দিয়ে আমরা সিরিষ মারি, এই যে মেশিন, এই মেশিনে এই যে লাইনের লগে লাগাইয়া এমন করে ধরলেই, এমন করে ধরলেই এই বস্তুটা পুরা সমান হয়ে যায়গা। তো এই যে সিরিষ দেখতেছেন এটা, এই যে গোল সিরিষ আমি খুলে দেখাইতেছি, এই যে সিরিষ এটা বার্জার বার্জার কোম্পানির সিরিষ, এটা দোকানে পাওয়া যায়। এই সিরিষটা এনে খালি না কোনো আটা ছাটা লাগানো কেন, এমন করে খালি লাগাই দিলেই এই বস্তুটা হয়ে যায় গা। মেশিন দিয়ে কি আপনার করে সিরিষ মারা না গেয়ে, এই বস্তুটা আমি আপনার দেখাইমু, আরও বস্তু দেখাইমু। ধরেন সে এই যে এনে রঙের টেমা আছে, টেমা দেখতেছেন কোনটা কোন কোয়ালিটির রঙের টেমা বা প্রাইমারের টেমা, এ টু জেড বস্তু আপনার দেখাইমু। একটা ভিডিওতে তো দেওয়া সম্ভব না, আমি যেমন যেটার কাম করি সেই বস্তুটা সেই সম্পর্কে দেখাইমু, তার জন্য আপনারা ভিডিওটা ফলো করে রাখবেন। ধরেন এই যে এটা একটা প্রাইমার, ওয়েডার কোট প্রাইমার, এক্সটেরিয়র প্রাইমার, তার মানে এটা বাইরের প্রাইমার, এটা এক্সটেরিয়র, এটা ভালো কোয়ালিটিরই মোটামুটি একরকম, এর থেকে আরও দামি আছে, আপনাকেও দেখাইমু, আরও হয়তো রং সঙ্গে দেখাইমু।